ঘূর্ণিঝড় আমফানের অবস্থান ও গতিবেগ সম্পর্কে এই ভিডিওতে বলবো। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন নতুন কিছু জেনে নেওয়া যাক। এসে গেল, শুরু হয়ে গেল মহাতাণ্ডব। বর্তমান উড়িষ্যার পারাদ্বীপে মহাতাণ্ডব চালাচ্ছে আমফান। প্রবল ঝড় শুরু হয়েছে সেখানে। দীঘা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থান করেছে এই ঘূর্ণিঝড়। এখন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় 200 কিমি বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। এখনও একই রকম শক্তি ধরে রেখেছে আমফান, ফলে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 185 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর প্রভাবে কলকাতা সহ 7 জেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেন, আর নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।